তো সেটা শুনছে না। তো যাই হোক, দেখি, আমি বলেছি অবশ্যই তুমি যদি না চিনতে পারো আমাকে ফার্স্ট চান্সে জানাবে। তো দেখি কখন আসে, আমাকে বলেও নি কখন আসবে, বলছে সকাল সকাল ঢুকবো কিন্তু কখন আসবে বলেনি। এখন বাজে কটা বাজে, এখন বাজে 8:05। তো দেখি এসে যাবে হয়তো তাড়াতাড়ি, কলকাতা থেকে আসতে কটা বাজতে পারে। ও আর আমি আর কিষানও এখন যাচ্ছি বাজারে, একটু বাজার করতে হবে, সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে, যেহেতু সকালে আসবে বলেছে। এখানে বেড কভারগুলো সব চেঞ্জ করে দিচ্ছে, একটু ঠিকঠাক করতে হবে, দিদি হয়তো সকাল সকালই চলে আসবে সেই জন্য। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আমার এই মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে। তো আজকে তোমাদেরকে বলেছিলাম যে একজন দিদি আসছে, তার ফ্যামিলি, পুরো ফ্যামিলি নিয়ে, মানে দিদির হাজব্যান্ড এবং ছেলে, এক ছেলে এক মেয়ে, তো সব চারজনে মিলে আসছে। তো খুব খুশির খবর, মানে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। তো কখন আসবে সেটা, অ্যাকচুয়ালি কালকে ফ্লাইটে নেমেছে, দিদির বাড়ি হচ্ছে গিয়ে আসাম, আসাম থেকে কালকে ফ্লাইটে নেমেছে কলকাতাতে। তো একটু সন্ধ্যের দিকেই, বিকেলের দিকে নেমেছে, তো সেই জন্য ওখানেই একটা হোটেল নিয়ে স্টে করে গেছে, তারপরে ওখান থেকে আজকে আসবে। এবার আমাকে, আমি বারবার করে বলছি আমি নিয়ে আসছি, তো শুনছে না, বলছে আমি সারপ্রাইজ দেবো। এমন সারপ্রাইজ, বলছে ওখান থেকে পুরো বাড়ি পর্যন্ত আসবে, কাউকে বলবে না, কখন আসছে কিচ্ছু বলবে না, জানি না ঠিকঠাক এসে পৌঁছাতে পারবে কিনা। তো আমি বলেছিলাম যে শুধু শুধু ঘোরাঘুরি করছো, করবে সেটা ভালো লাগবে না আমার এখানে। এবং দিদি জামাইও বলবো না, দাদাই বলবো, দিদির হাজবেন্ড, তো দাদা এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, পরিচয় করাই চলো। তো এই হচ্ছে দাদা, আর দিদিকে দেখাই, দিদির সঙ্গে বেশি আগের থেকে পরিচয়। দিদির আসামে বাড়ি, তো অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে, আর আদার্স কোনো কারণ আমি সেটাই আমাকে নিজেকে ভাগ্যবান মনে করি যে এত দূর থেকে দিদি এসছে শুধু আমার সঙ্গে দেখা করতে, এটা আমার সত্যি খুব ভালো লাগছে। আর হচ্ছে দাদা, তো দিদি হাজবেন্ড, কম কথা বলি তো দেখেই শান্তশিষ্ট বোঝাই যাচ্ছে। তো না, কম কথা বলে বলে আমাদের সাথে কিন্তু বেশ ভালো কথা বলেছে, এবং অনেক অনেক কথা বলেছি সকাল থেকে। তো অনেক পরে দেখাচ্ছি, এসছে তো অনেকক্ষণ, এখনো 11টা বেজে গেছে, তো একটু টিফিন টিফিন করা হলো, একটু ফ্রেশ হয়ে এলো, তারপরে আমরা আর কি বসলাম একটু কথাবার্তা বলতে। দিদি এই ছেলে, একজন ছোট বাচ্চা মেয়েও আছে, তার বয়স বছর দেড়েক না। তো এখানে সকালবেলা একটু টিফিন টিফিন করা হলো, সেই জন্য দিদি নিজের মতন করে আমাকে রাখি বেঁধে দেবে এরকমই একটা প্ল্যান করেছে। তো যেহেতু নেই রাখি, তো এটাই আমাদের রাখি। তো সন্দীপ আমার ছোট ভাই, আমিও মেনে নিলাম, দিদি আমার আর একটা হলো ভাই, কথা তো আমি জানি না, কাটার জন্য লড়ে না, এখন বেরিয়ে যাচ্ছে, আমার কোনো হেল্পই লাগেনি, আমি তো হেল্প করার জন্য বলেছিলাম, তবে আমার কোনো হেল্প নিলোই না, ফোন করেছি, ফোনও কেটে দিল। তো ফার্স্ট টাইম এবার আমি ফোন করেছি, সব বলো আমি কোথায় দেখি, তাও তো যাই নবদ্বীপ ধাম থেকে ট্রেনের, ট্রেনে উঠবে 8:50, তার আগে বেরোতে হবে, এখন বাজে 5:30, 5:30 বেজে গেল, 6টার মধ্যে বেরোতে হবে, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে, তাহলে ঠিকঠাক হবে না, জ্যাম আমাদের এই রাস্তায় তো হয় না, না ওই দিকটা কোনো জ্যাম টাম থাকে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে সারাদিন সকাল থেকে হেল্প করতে পারতে। আর এই দুজন তো বেশ এখনো পর্যন্ত ওই স্লিপ নিয়ে ব্যস্ত, বাপরে বাপ,
বেবি যাওয়ার আগে একটু জেদ ধরলো যে মাকে সাজাবে, তো ঠিকই আছে, মা তো কখনো এসব সাজেনি, কি করবে দেখেন। দিদি মোটামুটি অনেক সরঞ্জাম নিয়ে এসছে ব্যাগে করে আমাকে সাজিয়ে আজকে। বাপরে, মায়েরও কিন্তু শখ আছে, ফালতু বললে হবে না, মায়েরও শখ কম নেই তো, সাজিয়ে দেয় না কেউ তাই সেটাই। মা সাজানোর লোকটাই পায় না, আজকে দিদি এসছে সাজিয়ে দিচ্ছে, কেলো বাবা কি আছে, দাদা এক্ষুনি চলে যাবে, বাবা দাদাকে একটু দাও না, এক্ষুনি চলে যাবে দাদা, তারপরে আর ডাকলেও আর কাছে আসবে না, ওটা হারিয়ে গেছে বাবা, হারিয়ে গেছে ওটা নেই। কাজল তো তুমি কখনো পরো না, আরো আছে দাঁড়াও, বাপরে। তো দেখলি রাত্রেবেলায় কিছু কেনাকাটা করেছিলাম দিদিদের জন্য, তো সবারই টুকটাক একটু ছোট বড় হয়েছিল, মানে বড়ই হচ্ছিল, তো ছোট একটু চেঞ্জ করে নিয়ে আসলাম আর কি। আর এই যে কিষাণু মিত্রও ভাতও খাচ্ছ, তো খাওয়া দাওয়া চলছে এখানে, মোটামুটি এখন দুটো আড়াইটে বাজতে গেল, আমি তো এখন স্নান করতে পারলাম না, দিদিদের সাথে একটু কথাবার্তা বলছিলাম, গল্প করছিলাম। হ্যাঁ হ্যাঁ দিদা দিদা, তো চলো এবার ওই বাচ্চারাও সব ঘুমাচ্ছিল, উঠলো সবে, তো বাচ্চাদেরকে আগে খাইয়ে টেয়ে তারপরে আমরা বসবো আর কি। তো আমি যাই স্নান করে আসি, বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আমরা সব একসাথে বসবো। না রান্নাবান্না তো মায়ের কমপ্লিট, এখানে একটু স্যালাড কাটছে, পেঁয়াজ টমেটো আর শসা। আর চলো একটু মাটনটা দেখাই তোমাদের, লাল লাল মাটন, আমরাও অনেকদিন মাটন আনি না বাড়িতে, তো এই হচ্ছে মাটন, দারুণ লাগছে কিন্তু, চলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ এই দেখো মাটনের কালারটা বেশ সুন্দর হয়েছে, আর পাতলা ঝোল লাল লাল। তো চলো যাই ফটাফট স্নান করে চলে আসি, তো বেলা তো অনেক হয়েছে, মা ভাত বাড়ছে, আমরা খেতে বসবো, তবে